আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের একটা কাকলেটের রেসিপি। এজন্য এখানে আমি নিয়েছি পাউরুটির স্লাইস, তো 3 পিস পাউরুটির স্লাইস নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। তো আলুটা কিন্তু আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। এখন এই আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে ছোট আলু নিয়েছি আর এই আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ফালি করে সিদ্ধ করে নিয়েছি, এতে করে কিন্তু খুব সহজেই এটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো আলুটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করবেন, যাতে খুব ভালোভাবে এটা নরম হয়ে যায়, যাতে এর ভেতরে কোনো রকমের দানা ভাব না থাকে। তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডলে ডলে এভাবে ম্যাশ করে নেবেন। এ পর্যায়ে এখানে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজটাকে আমি সয়াবিন তেলে ভেজেছি, তো তেল সহ আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, তো এখানে দুটোর মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর একটু স্পাইসি হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, তো এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিব চাট মশলা, এটাও আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, তো এই গরম মশলার গুঁড়ার ভেতরে কিন্তু সামান্য পরিমাণ জয়ফল, জয়িত্রীর গুঁড়াও আছে। এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসে এই কাটলেট থেকে। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। তো হাতের কাছে জয়ফল, জয়িত্রীর গুঁড়াটা না থাকলে শুধুমাত্র গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলেই হবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করে নিব হাত দিয়ে। এভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন এটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর এখানে আমি পাউরুটির স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছে। তো পাউরুটির স্লাইসগুলোতে পানিতে ভিজিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে যদি আপনারা এভাবে নিয়ে নেন পাউরুটিটা, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই কমে যাবে। পাউরুটি ভিজালে কিন্তু এর টেস্ট কমে যায়। তো আমি এভাবে ড্রাই পাউরুটিটাই দিয়ে দিচ্ছি। তো 2 হাত দিয়ে কিন্তু এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন, এতে করে কিন্তু এটা মেখে নিতে খুবই সুবিধা হবে। তো এখানে 3টা স্লাইস নিয়েছি পাউরুটির। এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে। তো খুব ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে কোচলে মেখে নিতে হবে। তো প্রথমে একটু ড্রাই মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আলুর সাথে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। আর এটা মাখানোর জন্য কিন্তু কোনো রকমের বাড়তি পানি ইউজ করবেন না। তো দেখুন এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কাটলেটগুলো তৈরি করে নিব। তো কাটলেটগুলোর টেস্ট বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিলে কিন্তু খুবই চমৎকার একটা টেস্ট আসবে। তো চিনিটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন বা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু খুবই চমৎকার লাগে। অবশ্যই চেষ্টা করবেন একটু দিয়ে নিতে। তো দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা ছোট প্লেট নিয়েছি। তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে দিব। তো অল্প পরিমাণ করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারেন বা চাইলে কিন্তু একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। তো এই কাটলেটগুলো আমি একটু বড় সাইজের করে তৈরি করছি, আপনারা মাঝারি সাইজেরও তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে 5টার মতো কাটলেট তৈরি করা যাবে, আর খুব বেশি ছোট করে তৈরি করলে কিন্তু 6টার মতো তৈরি করে নিতে পারবেন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এখন এই ডিমটাকে খুব ভালো করে বিট করব, এটা আমি বাইন্ডারের জন্য নিয়েছি। তো দেখুন ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এখানে কাটলেটগুলোকে আমি এই ডিমের ভিতরে একটু চুবিয়ে নিব। তো ডিমের ভিতরে চুবিয়ে কিন্তু এটাকে ব্রেড ক্রামের ভিতরে গড়াগড়ি করে নিচ্ছি। তো এখানে বাজারের কেনা ব্রেড ক্রাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘরে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই কাটলেটগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, বা চাইলে কিন্তু আপনারা পাউরুটিগুলোকে ভালো করে ড্রাই করে তারপর গুঁড়ো করে এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে এটাকে কোটিং করে নিয়েছি। তো হাত দিয়ে এর এক্সট্রা যে পাউরুটির গুঁড়ো আছে সেটা কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিব। তো এভাবে কিন্তু সবগুলোই আমি কোটিং করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি। এখন প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিব। তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি এক এক করে এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো চা তৈরি হওয়ার আগে কিন্তু এভাবে আপনারা এই ডিম আর পাউরুটির কাটলেটগুলো ভেজে নিতে পারবেন খুব সহজেই। তো পাউরুটির এই কাটলেটগুলো খেতে কিন্তু খুবই চমৎকার লাগে, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভাজার জন্য কিন্তু একটা কাঁটা চামচ ব্যবহার করতে হবে। কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভালো করে এটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন যে এরকম কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো ভাজার পর দেখবেন যে এই কাটলেটগুলো খুবই মোচমোচে হয়, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের যে তেলটা আছে সেটা টিস্যু পেপার টেনে নেবে। এখন এটাকে সার্ভ করে নিব। তো দেখুন ভাজার পর এটা কতটা মোচমোচে হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। তো খুবই লোভনীয় স্বাদের এই কাটলেটগুলো আপনারা চাইলে ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই কাটলেটের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিমের একটা প্রিপারেশন, খুবই মজাদার। এটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি। এরপর এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সাদা জিরা। চেষ্টা করবেন এখানে সাদা জিরাটা দিতে, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, এটা দিলে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে, দেওয়ার চেষ্টা করবেন। আর চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা, অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলা দিতে। আর হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এখানে ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, তো এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খুবই মজাদার আর মুচমুচে এই নাস্তাটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন, পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো বেসনের উপরে যে গুঁড়ো গুঁড়ো বড় বড় দানা আছে এগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিব, খুব বেশি পাতলা করা যাবে না। এটা কতটুকু পাতলা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে দিব সবগুলো উপকরণ। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু এরকম ড্রাই হয়েছে। তো এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু পাতলা হওয়ার জন্য। তো বেসনের এই ব্যাটারটা গুলে নিতে আমার প্রায় হাফ কাপ আর সামান্য পরিমাণ পানি লেগেছে। তো খুব বেশি পাতলা করা যাবে না এই ব্যাটারটাকে। তো দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটা বড় সাইজের ডিম নিয়েছি। তো শুধুমাত্র একটা ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় না দেখলে আপনারা বুঝবেনই না। তো এখানে একটি ডিম দেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন, এতে করে কিন্তু টেস্ট বাড়বে। তো এখানে আমার প্রায় মাঝারি সাইজের তিনটার মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুটোর মতো। তো ঝাল বুঝে এখানে আপনার কাঁচামরিচটা দিয়ে নেবেন। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা ভালোভাবে মেশানোর আগে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। তো এই লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি, যেহেতু ব্যাটারে লবণ আছে তাই এখানে কম করে দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এই সবগুলো উপকরণকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
তো এমনভাবে মিশিয়ে নেবেন যাতে ডিমের ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। ঠিক এভাবে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই ডিমের ভিতরে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে বিট করে নিব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বিট করে নিয়েছি। তো দেখুন ঠিক এরকমভাবে কিন্তু এটাকে একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি আর এখানে আমি ডিমটা সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে একটু স্প্রেড করে নেব। তো এটাকে ভালো করে রাউন্ড করে স্প্রেড করে নেবেন। তো চেষ্টা করবেন এটাকে মোটামুটি রাউন্ড করে নিতে। এটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। তো যতটুকু সম্ভব হয় এটাকে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে উল্টে দিচ্ছি, তো এটাকে ফোল্ড করে নিব। তো পেঁয়াজ বেশি হওয়ার কারণে কিন্তু ডিমটা ভেঙে যাবে, তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো এটা যখন বেসনের ব্যাটারের ভিতরে চুবাবেন তখন কিন্তু কিছুই বোঝা যাবে না। তো এটাকে আমি এভাবে ভাগ করে নিচ্ছি। তো অর্ধেক অর্ধেক করে স্লাইস করে কেটে নিয়েছি আর এটাকে একটু উল্টে দিচ্ছি। তো ভালোভাবে ভাজা হওয়ার জন্য এটাকে উল্টে নিচ্ছি। তো দুই সাইডে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা ডিমটাকে ভালো করে ভেজে নেবেন আর এভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু এটাকে কেটে নিতে হবে। তো সম্পূর্ণ ডিমটাই আমি প্লেটে তুলে নিয়েছি। চুলায় আগেই প্যানে তেল গরম হতে দিয়েছি আর এখানে ব্যাটারের ভেতরে এই ডিমটাকে চুবিয়ে নিচ্ছি। তো এটা চুবানোর পর কিন্তু এটাকে কাঁটা চামচের সাহায্যে এভাবে আলতো করে তুলে নিতে হবে। এতে করে এর ভেতরে যে এক্সট্রা ব্যাটার থাকবে সেটা কিন্তু ঝরে পড়ে যাবে। এখন এই তেলে ছেড়ে দিয়েছি। তেল মোটামুটি গরম করে তারপরে কিন্তু তেলে ছাড়বেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। এখন এটাকে উল্টে দিচ্ছি। তো এখানে আমি তিনটার মতো একসাথে ভেজে নেব। তো এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, খুব বেশি লো আঁচে কিন্তু এগুলো ভাজার প্রয়োজন নেই। মোটামুটি আঁচেই কিন্তু এটাকে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। তো দুই সাইডই খুব ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। যখনই একটা সুন্দর কালার চলে আসবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে তুলে নিব। তো ভীষণ মুচমুচে আর মজাদার এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঠিক এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিব। তো ভীষণ মুচমুচে এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু আর বেসন দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপের মতো বেসন নিয়েছি। এটা কিন্তু আলুর পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিব। এখানে আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আলুটা নিয়ে নেবেন। তো গ্রেটারের সাহায্যে খুবই পাতলা করে আলুগুলোকে এভাবে গ্রেট করে নিব। তো সম্পূর্ণ আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নর্মাল পানি দিচ্ছি। তো আলুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, এই কষটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর না হলে আলুটা কালো হয়ে যাবে। তাই 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর ধুয়ে রাখা আলুটা এই মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো আলুর পানিটা খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে। তো গ্রেট করার পর দেখুন আলুর পরিমাণটা কিন্তু অনেক হয়েছে। আপনারা চাইলে কিন্তু বড় দুটো সাইজের আলু দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন এখানে বেসন দিয়ে দিচ্ছি। এখন বেসনের সাথে বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে লবণ দিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরা, জিরাটা আস্ত দিয়েছি। আস্ত জিরাটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে, আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও চলবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো।
দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা সমান পরিমাণ দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। তো হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এখানে ধনে পাতা কুচি দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, এটা কিন্তু একেবারে অপশনাল। তো এটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু এটা একেবারে স্কিপ করে দিতে পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগে, এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচামরিচ কুচি, এটাও কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়াটা কিন্তু বাইন্ডারের কাজ করবে আর ভীষণ মুচমুচেও করবে। দিয়ে দিয়েছি এখানে পানি, তো এখানে অল্প অল্প পানি দিয়ে নিব। তো সামান্য পরিমাণ পানি দিয়ে বেসনটাকে প্রথমে একটু গুলে নিচ্ছি, এতে করে কিন্তু সবগুলো মশলা খুব ভালো করে বেসনের সাথে মেশানো হয়ে যাবে। বা চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে সবগুলো মশলা এরপর আলুর সাথে মিশিয়ে নিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণ পানি লাগবে, তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আলুর গায়ে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে। তো এটা খুব ভালো করে মেখে নিব যাতে সবটা মশলা আলুর সাথে একেবারে মিশে যায়। তো দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেছে, খুব ভালো করে এটা মেখে নিয়েছি। তো মেখে নিলে দেখবেন যে একটু পানি বের হবে, কোনো সমস্যা নেই পানিটা থাকলে। তো ঠিক এরকম আঠালো করে এটা মেখে নেবেন, এটা কিন্তু মাখানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো সকাল বিকেলের চা তৈরি হওয়ার আগেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে, খুবই সহজ এটা। চুলায় আগে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি, এখন এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়েছি আর এটাকে পাতলা করে এই তেলে ছাড়বো। তো গরম তেলে এটা ছাড়বেন, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর এটা যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, খুব অল্পতেই ভাজা হয়ে যাবে। তো দেখুন কতটা পাতলা করে এটাকে আমি দিচ্ছি, এটা যত পাতলা করে ভেজে নেবেন ততই কিন্তু মুচমুচে হবে, অবশ্যই চেষ্টা করবেন এভাবে পাতলা করে তেলে ছাড়তে। তো যখনই দেখবেন যে উপরটা ড্রাই হয়ে এসেছে তখন কিন্তু এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নেবেন। তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু পাতলা করে দিয়েছি তাই এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, এখন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো খুবই মজার আর মুচমুচে এই আলুর পাকোড়াটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন, চাইলে কিন্তু এটাকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা এভাবে আলু পাকোড়া তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই মজার, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, টমেটো সসের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এটা বিকেলের চায়ের নাস্তার সাথে অথবা সামনে ইফতার আসছে, ইফতারেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এটা মুড়ির সাথে। তো রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে আপনারা আলু পাকোড়া তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁয়াজ আর বেসন দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এজন্য এখানে আমি বড় সাইজের 4-5টার মতো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি হয়েছে। এরপর নিয়ে নিচ্ছে এখানে 1/2 কাপের মতো বেসন। তো 1 কাপ পেঁয়াজ কুচির জন্য 1/2 কাপ বেসন অবশ্যই দরকার। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন।
তো হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, এটাও আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। তো লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া কিন্তু একই পরিমাণের দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, এটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, চাইলে এটা দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা, এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, এটা না দিলেও চলবে। তো সব শেষে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, হাতের কাছে ধনে পাতা কুচি থাকলে দিয়ে নিতে পারেন। এরপর এখানে সিদ্ধ দুটো মরিচ দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। তো সিদ্ধ মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই সিদ্ধ মরিচ দিয়েছি, চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচা মরিচ দিয়ে নিতে পারেন। এখন এটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এটা মেখে নেওয়ার জন্য কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি লাগবে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু প্রথমে সিদ্ধ কাঁচা মরিচটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে মথে নিয়েছি, এরপর কিন্তু সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। তো পেঁয়াজের পরিমাণ থেকে কিন্তু বেসনের পরিমাণটা কম হবে, তো এখানে মেখে নেওয়ার সময় কিন্তু একটু পানির প্রয়োজন মনে হতে পারে, যদি পানির প্রয়োজন হয় তখন কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন, আর প্রয়োজন না হলে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এটা যাতে মাখানো হয়ে যায় খুব আঠালোভাবে, ঠিক সেভাবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, খুব চমৎকারভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, খুবই কম সময় কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। তো এটা মাখানো হয়ে গেলে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এখন তেলটাকে একটু প্যানের গায়ে স্প্রেড করে নিয়েছি, তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনার নাস্তাগুলো দিয়ে ভেজে নেবেন। তো এটা মেখে নেওয়ার পর কিন্তু কিভাবে এটা তেলে ছাড়বেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু বড় সাইজের করে নিলেও কিন্তু এটাকে পাতলা করে এভাবে তেলে ছাড়তে হবে, খুবই পাতলা করে ছাড়বেন, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু তাহলে ভাজা হয়ে যাবে। তো যত পাতলা করে এটাকে তেলে ছাড়বেন ততই কিন্তু এটা মোচমোচে হবে আর খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগবে। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু খুবই চমৎকারভাবে এটা তৈরি করে নিতে পারেন, বা চাইলে কিন্তু এটা ইফতারের জন্য তৈরি করা যাবে, খুবই চমৎকার এই রেসিপিটা। তো একটু ফাঁকা ফাঁকা করে আমি অনেকটাই একসাথে দিয়ে নিয়েছি, এরপর কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এগুলোকে লো আঁচে ভাজা যাবে না, একটু আঁচ বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখবেন, এভাবে উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেবেন। তো এটা যেমন চায়ের নাস্তায় বিকেলে জমে যাবে, ঠিক তেমনি কিন্তু রোজার সময় ইফতারেও জমে যাবে মুড়ির সাথে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে, আর পাতলা করে দিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সহজেই এটা মুচমুচে করে ভাজা হচ্ছে। তো খুবই মুখরোচক এই নাস্তাটা, কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন যাতে এর গায়ে কোনো রকমের তেল লেগে না থাকে। তো খুব ভালো করে এর তেলটা ঝরিয়ে নিব। দেখলেন তো এটা ভাজার পর কতটা সুন্দর হয় আর অনেক বেশি মচমচে হয়। তো হঠাৎ যদি বাড়িতে মেহমান আসে তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন চট জলদি। তো ঠিক একইভাবে কিন্তু আমি পরবর্তী ব্যাচটাও ভেজে নিব। তো এইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। তো খুবই মুচমুচে এই অনিয়ন পাকোড়াটা ভাজার পরও অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি দারুণ। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।